আশিকুজ্জামান টুলু বলছি আজকে যে গল্পটা পড়ব গল্পের নাম ফ্লপ ব্যান্ড শো ব্যান্ড শো সবসময় কিন্তু সাকসেসফুল হয় না মাঝে মাঝে ফ্লপও হয় অর্থাৎ কিছু কিছু টেকনিক্যাল কারণ হোক বা যে কারণে হোক মাঝে মাঝে প্রোগ্রাম জমে ওঠে না তখন ন্যাচারালি ফ্লপ হয়ে যায় কিন্তু যে গল্পটা পড়বো এটা শুধু ফ্লপ না সাথে আরও অনেক কিছু হয়েছিল সেই কারণেই গল্পটা পড়া আপনাদের জন্য পড়ি গল্পটা তাহলে বুঝবেন অনুষ্ঠান সবসময় সফল হয় না মাঝে মাঝে মার খাওয়ার অবস্থাও হয় চাইম থেকে বেরিয়েছি আর তখনও হয় নাই নিজেকে একেবারে পথচারীর মতো লাগতো কোনো ব্যান নাই একা একা রাস্তায় ঘুরে বেড়াই পকেটে একেবারে পয়সা নাই ভীষণ অভাব তখনও চাকরি হয় নাই কারণ কেবল মাস্টার্স কমপ্লিট করেছি এবং এমফিল করছি বলে রাখা ভালো যে ইতিমধ্যে ভাইয়েরা বিয়ে শাদি করে ধীরে ধীরে একটু মাইক্রো ফ্যামিলির দিকে যাচ্ছে আমি শুধু আম্মার সাথে একা পড়ে গেছি কেউ আমাকে টানতেও রাজি না আর কতইবার টানবে আম্মার কাছে পয়সা নিয়ে চলতে হয় তবু। কতই বা নেওয়া যায় সিনেমার রেকর্ডিং আর পাই না কারণ ব্যান্ড ব্যান্ড করে শুধু ব্যান্ড নিয়ে থাকতাম এ কারণে রেকর্ডিংয়ে কেউ ডাকলে যেতাম না তাতে করে মিউজিক ডিরেক্টর এবং রেকর্ডিং অর্গানাইজারগণ আমার উপর আস্থা হারিয়ে ফেলেছিল পরে যখন বিপদে পড়লাম তখন টের পেলাম যে ব্যান্ড করতে গিয়ে কত ধরনের স্যাক্রিফাইস করতে হয়েছিল আমার একটা ছয় চ্যানেলের পিভির পাওয়ার্ড মিক্সার ছিল মডেল এক্সের সিক্স হান্ড্রেড দুটো এসপি ফোর স্পিকার চারটা শিওর এস এম মাইক এবং চারটা মাইক স্ট্যান্ড ছিল এই নিয়ে যে ডাকত তখন তার প্রোগ্রামে চলে যেতাম সাউন্ড করার জন্য অন্য ব্যান্ডের রেকর্ডিংয়ে দিতাম রোল্যান্ড আর দিয়ে তাও আবার নিজের ছিল না আরেকজনের কাছ থেকে ভাড়া নিয়ে আসতে হতো এই ধরনের প্রোগ্রামের আশায় দিন গুনতাম প্রোগ্রামগুলি যখন করতাম তখন একটু সচ্ছলতা আসতো এই আর কি তারপর টাকাগুলি শেষ হলে আবার পথ চেয়ে বসে থাকা আসলে আমাদের জীবনটা একেবারে প্রোগ্রাম করা কারণ তখন যে চাহিদা ছিল সেই অনুযায়ী টাকা আসতো যখন সংসার বড় হয়েছে সাথে সাথে চাহিদা বেড়েছে এবং টাকা কামানোর পরিমাণটাও বেড়েছে তাই ভাবি যে আল্লাহ সব আগে থেকেই ঠিক করে রেখেছেন আমরা শুধু ওই প্রোগ্রামের কোডগুলির উপর দিয়ে হেঁটে যাচ্ছি ওই সময় সার্গামের মালিক বাদল বন্ধু হয়ে পাশে এসে দাঁড়ালো কিছু অ্যালবাম কম্পোজ করার কাজ দিল শুরু হয়ে গেল অন্যদের অ্যালবামে কম্পোজ করার কাজ এর মধ্যে একজন গায়ক যে ব্যান্ডের গায়ক হিসেবে খুব পরিচিত এখন ওর একটা সোলো অ্যালবামের কাজ পেলাম শেষ করে ফেললাম ইতিমধ্যে ওর সাথে একটু হৃদতা হল ও একদিন একটা খেপ নিয়ে এলো বাজারের মোড়ে প্রোগ্রামটা ওর ও গান গাইবে আমি কিবোর্ড বাজাবো একজন রিদম গিটার একজন ড্রামস এবং লিড গিটারে একটা ছোট্ট ছেলেকে নিল ছেলেটা ভীষণ শুকনা ছিল একেবারে রোগা পঁয়ত্রিশ তবে ছেলের ভাবচক্কর অন্যরকম একেবারে রকস্টার খুব খুশি আমি জীবনে কিছু পয়সা আসছে শরীর দিন চলে এলো সবে পৌঁছে গেলাম নয় বাজারে ওরা ওখানকার এক ক্লাব ঘরে বসতি দিল বাজারে চার রাস্তার মোড়ে স্টেজ সব রাস্তা বন্ধ করে অনুষ্ঠান হচ্ছে লোক হবে কমসে কম আট হাজার অর্গানাইজাররা প্রচন্ড খাতির যত্ন শুরু করে দিল গায়ক তো ওদের ওরকম আদর পেয়ে নায়কের পোজ নিয়ে বসে রইল রোডিরা সব যন্ত্রপাতি স্টেজে সেট আপ করে ফেললো একটু রাত করে প্রোগ্রাম শুরু হলো আমরা সব মিউজিশিয়ানরা উঠে পড়লাম স্টেজে দর্শকদের ভাবখানা এরকম যে সারা রাত প্রোগ্রাম শুনবে চেয়ারের উপর পা উঠিয়ে বসেছে বেশিরভাগ দর্শকরাই ছিল রিক্সা চালক এবং ট্রাক ড্রাইভার যাই হোক প্রোগ্রাম শুরু হলো প্রথম গানের প্রিলিউডটা বাজিয়ে স্টেজের পাশে তাকিয়েছি কারণ ওখান থেকে গায়কের উঠে আসার কথা মিউজিক চলাকালীন অবস্থায় ঠিক যাত্রার মতো কিন্তু সে কি ও তো আসছে না আসবে কি ওকে তো ওইখানে দেখতে পাচ্ছি না আমি আবার বাজালাম একই পিস না লাভ হলো না ওকে তবুও দেখতে পেলাম না ব্যাপার কি নালে একটা গেল কোথায় কিবোর্ড থামিয়ে মিউজিশিয়ানরা সবাই মুখ চাওয়া শুরু করে দিলাম পাঁচ মিনিট কেটে গেল না ওর দেখা নাই মতো মিলিয়ে গেছে ব্যান্ডের গায়ক আমাদেরকে হাজার দর্শকদের সামনে একা ফেলে আমার কেন যেন একটা গান মনে পড়ে গেল আমি জেনে গেছি তুমি আসিবি না ফিরে মিটিবে না পিয়াস সামনের সারিতে পা তুলে চেয়ারের উপর বসা এক লোক চিৎকার করে বলে উঠলো খারায় রয়েছেন কেলা শুরু করে দেন শুরু তো করে দিব কিন্তু কি শুরু করবো বা কে শুরু করবে নিজের উপর রাগ হলো মনে হলো কম্পোজ আর ডিম্পোজ না শিখে যদি গান গাওয়াটা শিখতাম তাহলে আর আজ মাইকটা খাইতে হইতো না আমরা সবাই কাঁদো কাদো হয়ে গেছি মনে হচ্ছে কিবোর্ডটা ফালায় একটা চোচা দৌড় দেই হঠাৎ আমাদের সাথে যাওয়া রিদম গিটারিস্ট ভীষণ একটা ভাব নিয়ে মাইকের সামনে গিয়ে দাঁড়ালো মনে মনে ভাবলাম এই বাবুল আবার গান গায়ে কবে থিক্কা ওরে তো আজীবন দেখলাম গিটার বাজাইতে এজন্যই তো মুরব্বীরা বলে গিটারিস্ট বলে কাউকে অবহেলা করো না কার মধ্যে কোন গায়ক লুকি আছে কেউ জানে না উনি ভাঙা নৌকার হাল ধরলেন আমার যে কি ভালো লাগলো বলে বোঝাতে পারবো না এরকম গিটার স্ত্রী তো দরকার আমাদের সমাজে যে বিপদে পড়লে মাইকের উপর অমায়িকভাবে ঝাঁপাইয়া পড়িতে পারে উনি গান ধরলেন একের পর এক উনি ঝাড়তে থাকলেন প্রথম গান আজম খান দ্বিতীয় গান আজম খান তৃতীয় গান আজম খান এরকম করে তেরোটা গান গাইলেন উনি এবং সব আজম খানের গান ওনাকে মনে হইল উনি আজম খানের সোল এজেন্ট উনি যখন জন্মাইছিল ওনার মা সোনার চামচে দুধ না খাওয়াইয়া আজম খানের গান শুনিয়েছিল তাই ওনার জীবন আজম খানে ভরপুর হঠাৎ উনি একটা দিলরুবা খানের গানও গাইলেন এবার বুঝতে পারলাম যে উনি শুধু খান বংশীয় গানই শিখেছেন হঠাৎ মনে পড়ে গেল কে যেন একবার বলেছিল আজম খান আর দিলরুবা খান ভাইবোন ওনাকে অনেক বোঝানোর পরও ওনার ভুল ভাঙাতে পারি নাই আমি বলেছিলাম ওকে তাহলে কি আপনি বলতে চান ভূপেন হাজারিকা আর মায়া হাজারিকা ভাইবোন আসলে প্রবাসে অনেক মজার ঘটনাই ঘটে যাই হোক আমাদের গিটারিস্টের কাছে গিয়ে কানের কাছে ফিসফিস করে বললাম আপনি কি অন্য কারো গান জানেন না গিটারেস বললো না আমি শুধু আজম খানের গান জানি আমি বললাম এই সাথে যদি বাচ্চা ফিরেন তাহলে বুলবুল একাডেমিতে গানে ভর্তি হয়ে যান গিটারেস বলল আমাদের প্রিয় গায়ক কই আমি বললাম ও তো স্মৃতি হয়ে গেছে গিটারেস বলল আমি তো এই তেরোটা গানই জানি আমি বললাম এইটা ঠিক হয়নি কিন্তু অ্যাটলিস্ট পঁচিশটা গান শেখা উচিত ছিল আপনার গিটারিস্ট বলল এখন কি গাবো আর তো জানি না আমি বললাম আবার প্রথম থেকে শুরু করিয়া দেন এই একই গান উনি সত্যি আবার সেই আজম খানের গান নম্বর এক থেকে শুরু করলেন একই গান আর কত পাঁচ ছয়টা গাওয়ার পর একজন স্টেজে উঠে এসে বললেন কি হইল একই গান বারবার গাইতেছেন আর গান নাই হালায় একই গান আর কত শুনুন এবার ওই রোগা পঁয়ত্রিশ লিড গিটারিস্ট এগিয়ে এলো মাইকের কাছে এবং প্রচন্ড চিপা প্যান্ট পরে শুকনা শুকনা পা দুটোকে দুদিকে প্রচণ্ড ফাঁক করে দাঁড়লো এবং চিকন গলায় আবার আজম খানের গান ধরলো এবার আমি বুঝে গেলাম যে মাইকটা কনফার্ম হয়ে গেল যে নিয়ে আসছিল আমাদের ওর মনে পড়ে গেল নিশ্চয়ই ও বাসায় গিয়া টেলিভিশনে ব্যান্ড শো দেখতেছে আমি কিভাবে ওর কথায় রাজি হইলাম ওর সাথে দেখা হলে ওরে কি করুম সেটা নিয়ে ভাবতে শুরু করলাম লিড গিটারিস্টের একটা গানের পর একজন সন্ডামার লোক আমার কানের কাছে এসে বলল আপনারা কি গান গাইতে আইছেন না হুজ্জুতি করতে আইছেন ঠিকঠাক গান হনার না হইলে সব যন্ত্র রাই কাদিমু আর আপনাকে সিঙ্গারটা কই ওই হালাই তো আমার কাছে আগেই পেমেন্ট লয়ে লইছে এরপর ওই লোকটা কাকে যেন চিৎকার করে বললো ওই কাল্লু দরিয়ান অগরে বান্দে লোকটা মুখ খারাপ করে আরও অনেক কিছু বলল যা আমি এখানে বলতে চাই না আমার উপরের চেহারাটা ভীষণ ভিতর সন্ত্রস্ত আর ভেতরে ভেতরে আমি ভীষণ কাঁদছি হ্যাঁ রীতিমতো চিৎকার করে কাঁদছি স্টেজের আশেপাশে দেখলাম সব দুর্ধর্ষ চেহারা ছেলেপেলেরা ঘোরাঘুরি করছে এবং ওদের মুখে বিদেশি সব গালি আছে আউট অফ দ্য ব্লু হঠাৎ একটা খুব সাদা ছেলে ঠিক আমার কাছে স্টেজের উপরে উঠে এলো এবং কানে কানে বলল টুলু ভাই আমি কি দুইটা গান গাইতে পারি পুরোনো অভ্যেস অনুযায়ী আমি সবসময় নতুন সিঙ্গারদের গান শুনতে উৎসাহী ছিলাম এবং সেভাবেই আমি অনেক ভালো সিঙ্গার পেয়েছি আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম ছেলেটা গান ধরলো তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা বিজয় সরকারের গান সারা বাজারের আট হাজার মানুষ চিৎকারে সরব হয়ে উঠলো মনে হলো ওরা জীবন ফিরা পাইছে কারণ এতক্ষণ ধরে আজম খানের গান শুই না ওরা শুধু আজম খান এবং দিলরুবা খানের মধ্যে ঘোরাঘুরি করছিল মানুষ পাগল হয়ে গেল এই গান শুনে মনে হলো সব দর্শক প্রাণ ফিরে পেয়েছে আনন্দে লাফাতে শুরু করলো ওর গলা ওর গায়কই শুনে কেন যেন আমার কান্না এসে পড়লো এত অদ্ভুত গলা আর এত সুন্দর দরদ দিয়ে গাওয়া খুব কম মানুষকে দেখেছি আমি সবাই আমরা পাগলের মতো বাজাতে থাকলাম গান শেষ করে ছেলেটা কাছে এলো এবং জিজ্ঞেস করলো ভাই আর গাইতে পারি আমি ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বললাম ভাই তোমার যতক্ষণ গাও যত গান ইচ্ছা গাও থেমো না প্লিজ ছেলেটা পরপর প্রায় আটটা ফোক গান গেয়েছিল প্রতিটা গানের প্রচন্ড উন্মাদনা আর দরদ এত ভালো সিঙ্গার দিন পাই নাই অনুষ্ঠান যখন শেষ হলো ওকে নিয়ে সবাই মিলে উঁচু করে লাফাতে থাকলো ওই দিন ওই অপরিচিত ছেলেটা আমাদের সাক্ষাৎ বিপদ থেকে বাঁচিয়েছিল ছেলেটা নিশ্চয়ই দূর থেকে সব খেয়াল করেছিল এবং আমাদেরকে বাঁচানোর জন্যই এসেছিল বলে আমার দৃঢ় বিশ্বাস অনুষ্ঠান শেষ হয়ে গেল একে একে সব মানুষ চলে গেল যে যার বাসায় রাস্তা জুড়ে পড়ে রইল হাজার হাজার চেয়ার আর কাগজের টুকরো আমাদের সব যন্ত্রপাতি ধীরে ধীরে রোডিরা উঠিয়ে ফেললো ট্রাকে মিউজিশিয়ানরা সবাই বিদায় নিয়ে একে একে চলে গেল আমি একা বসে রইলাম একটা চেয়ারে মনটা কেমন যেন হয়ে গিয়েছিল আমি ঠিক বলতে পারবো না মাঝে মাঝে খুব জোরে বাতাসের ঝাপটা আসছিল বুঝতে পারলাম বৃষ্টি হবে ইতিমধ্যে অনেক রাত হয়ে গিয়েছে একসময় অর্গানাইজাররাও চলে সময় রাস্তার উপর টুকরো কাগজগুলো তোড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে যাচ্ছিল এক সময় দূরে কোথাও হারিয়ে যাচ্ছিল ঠিক সেরকম ওই গায়কটাও কোথায় যেন হারিয়ে গেল কাউকে কিছু না বলে ও কোথায় যেন চলে গিয়েছিল অনুষ্ঠানের পর যেভাবে এসেছিল ঠিক সেভাবেই হারিয়ে গেল কিছু মানুষ এ সংসারে আসে শুধু দিতে নিতে নয় ছেলেটা আমাদের সবাইকে সেদিন হারিয়ে দিয়েছিল ওর শিল্পী সত্তার কাছে ওর মহানুভবতার কাছে ওর বিশালত্বের কাছে অতপর ও নিজে হারিয়ে গিয়েছিল আমাদের সারা জীবনের জন্য ঋণী করে ছেলেটার কোনো চাওয়া ছিল না ও স্টার হতে চায়নি ও ব্যান্ডের গায়ক হতে চায়নি আমাদেরকে বাঁচাতে শুধু গান গাইতে চেয়েছিল ওকে আর কোনোদিন আমি খুঁজে পাইনি কোথাও না কোথাও দেখিনি সেদিনে সেই ছেলেটাকে আরও খারাপ লেগেছিল এই ভেবে যে ওই অস্থিরতার মাঝে ছেলেটার নামটা পর্যন্ত আমি জিজ্ঞাসা করি নেই ও কিন্তু আমাকে আমার নাম ধরে টুলুভাই বলে ডেকেছিল আজ অব্দি ওকে খুঁজে ফিরি আমি কিন্তু আজও পাই সেদিনে সেই মাতাল করা গায়ককে